অপবাদ দিয়ে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনা সরকারের আমলে বলেছি, সাংবাদিকদের সামনে ওপেনলি বলেছি যে আমাদেরকে প্রথমে ব্ল্যাকমেইল করে নির্বাচন প্রসেসে আনা হয়েছে। শুধু কি আমরাই শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছি? জিএম কাদের লীগের দীর্ঘ শাসনামলে আরো কয়েকটি দল নির্বাচনে অংশ নিলেও শুধু জাতীয় পার্টির দিকে অভিযোগের আঙুল তোলা নিয়েও প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে জিএম কাদের শনিবারের পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচি বহাল রাখার কথাও বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার কিছুক্ষণ আগেই ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে লেখেন, এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত। শনিবার ওই কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতির মধ্যেই অগ্নিসংযোগ ঘটনার প্রতিক্রিয়া জানাতে বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জিএম কাদের। তিনি বলেন, 2 তারিখে যে প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রাম চালু থাকবে। নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন একটা কথা মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করা। হাত দিয়ে যদি প্রতিবাদ করতে না পারেন মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে, তার জন্য যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে প্রস্তুত আছে। তিনি বলেন, দেশের ভালোর জন্য আমরা জীবন দিব, আমরা কোনো অপরাধ করিনি। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধী করা হচ্ছে, কেন করা হচ্ছে আমরা জানি না, কার স্বার্থে আমরা জানি না। সবাইকে শনিবারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যে যেখানে আছেন ভয় করবেন না, বেরিয়ে আসুন। দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জিএম কাদের বলেন, গতকাল ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে পার্টি অফিসে সন্ধ্যার পরে হামলা করে, আমাদের যারা কর্মী কাজ করছিলেন তারা প্রতিহত করে ফিরিয়ে দেয়। পরে তারা আবার সংঘবদ্ধভাবে আবার এসে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর চালিয়েছে। জাতীয় পার্টির রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী উল্লেখ করে চেয়ারম্যান বলেন, হঠাৎ করে সম্প্রতি জাতীয় পার্টিকে অপবাদ দিয়ে ব্র্যান্ডিং করার চেষ্টা চলছে। জিএম কাদের বলেন, বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের দোসর, সে হিসেবে তাদের সব অপকর্মের জন্য আমরা দায়ী, এজন্য আমাদের শাস্তি ভোগ করা উচিত, রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত। এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী দীর্ঘদিন থেকে বলে আসছিল, যেটির কোনো সত্যতা নেই, কোনো জাস্টিফিকেশন নেই, সেটার জন্য গুরুত্ব দিয়ে দেখিনি এতদিন। তবে ইদানিং খুব বড় সড়োভাবে বলা হচ্ছে আমাদের পেছনে ষড়যন্ত্র চলছে। আমরা আওয়ামী লীগের দোসর কিভাবে? নবম সংসদ 2008 সালে আওয়ামী লীগের সাথে মহাজোট গঠন করেছিলাম। মহাজোটের নির্বাচনটি ছিল সুষ্ঠু ও অবাধ, পৃথিবীময় গ্রহণযোগ্যতা ছিল। সে নির্বাচনে নির্বাচিত হয়ে শেখ হাসিনার মন্ত্রী ছিলাম, তার কাজের সাথে ছিলাম, কিন্তু না, আমি ওনার কোনো অপকর্মী ছিলাম না, আমি শুধু জাতীয় পার্টিকে প্রেজেন্ট করছি মহাজোটে। মতের অমিলে মন্ত্রিত্ব থেকে অব্যাহতিও নিতে চেয়েছিলেন। উল্লেখ করে তিনি বলেন, হজ ফ্লাইটের সময় সেকেন্ড হ্যান্ড প্লেন দিয়ে ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিলেন শেখ হাসিনা, যেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমি নতুন প্লেন নিয়ে আসার চেষ্টা করেছিলাম। যখন তিনি জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলেন তখন আমি রিজাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। কাজে ওনাদের যে কাজগুলো জনবিরোধী, অনৈতিক, এগুলোতে আমরা শেখ হাসিনার সঙ্গে একাত্ম ছিলাম না, আমি রেজিগনেশন দিয়েছিলাম। পরে রেজিগনেশন গ্রহণ না করে একটা কমিটি গঠন করেন তিনি, সেই কমিটিও আমার সিদ্ধান্তের সঙ্গে সায় দেওয়ায় আমাকে রেজিগনেশন দিতে হয়নি। মন্ত্রিসভায় থাকার পরও বিভিন্ন সময় তার কাজকর্মের সমালোচনা করেছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অনেকে বলে 15 বছরের অবৈধ শাসনকে আমরা নির্বাচন করে বৈধতা দিয়েছি, এখানে একটু কারেকশন আছে, 15 বছরের নয়, 10 বছরের যদি অবৈধ বলেন সেটি অবৈধ 2014 থেকে 2024 সাল পর্যন্ত, কারণ 2008 থেকে 2014 পর্যন্ত সম্পূর্ণ বৈধ ছিল। সরকার হিসেবে খারাপ ভালো আপনি বলতে পারেন, তাহলে শেখ হাসিনার সরকারের আমলে, সেই শেখ হাসিনার নির্বাচন পদ্ধতির আমলে সব দল বৈধতা দেয়নি, সমস্ত রাজনৈতিক দল বৈধতা দেয়নি, খালি জাতীয় পার্টি একাই দিয়েছে? বৈধতার প্রশ্ন যদি বলেন, আইনগতভাবে অবৈধ বলার সুযোগ নেই, আইনগতভাবে এটা বৈধ নির্বাচন হয়েছে। আমাদের দেশের কোন আইনে নাই নির্বাচনে অংশ নেওয়াটা অপরাধ, এটা অপরাধ কিভাবে আমি জানি না। 2024 সালে জাতীয় পার্টি কি ব্ল্যাকমেইল করে নির্বাচন প্রক্রিয়ায় আনা হয়েছে মন্তব্য করে কাদের বলেন, 2014 এর পর থেকে দলটিকে ভাগ করা হয়েছে, একটা টিম করে সরকারি মদতের সব সুবিধা দিয়ে নিজেদের করে নিয়েছে, সে কারণেই জাতীয় পার্টি ভিকটিম। কিন্তু এর সঙ্গে শতকরা দলের 90 থেকে 95 ভাগই যুক্ত ছিলেন না,